আমার মনে হয় আপনি ভুল করে কোথাও রেখেছেন। সাইলেন্ট মোডে আছে, পেয়ে যাবেন, খুঁজতে হবে। তাহলে কাজ করুন, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন না। মানে আমি আর কি ফোন করে জিজ্ঞেস করবো তদন্তের কাজ কতদূর এগোলো। আমার নম্বর আপনি 100-এ ফোন করবেন, এখানে লাইন পেয়ে যাবেন। আপনি বরং ভজন বাবুর কাছে আপনার নম্বরটা দিয়ে যান। উনার নম্বর চাই? চাই তো, কিন্তু উনি তো দিলেন না। উনি আর ইনি এক নন, আমি দেবো। তাহলে দিন 100-100। উনি তাই বলে গেলেন, তাহলে উনি আর আপনি একই হলেন। আমি সেই 100-এর কথা বলিনি প্যাঙ্গল পুদু, আমি এই 100-এর কথা বলেছি। ও ওকে, দাঁড়ান। 98311 তারপর হাফ টাকা হাফ নম্বর। দেখো যেন ক্রিকেট ম্যাচে কমেন্ট্রি দিচ্ছে। কি হয়েছে এটা? কি হেডলাইটের বিল? মানে যাক, নিরক্ষণ দেখে খুশি হলাম। সকালে যে হেডলাইটটা ভাঙলেন, এটা সেটার বিল, ফিক্স প্রাইস, কোনো দরদরি চলবে না। ওই গাড়ি হেডলাইটের দাম 1,500 টাকা, লজঝড়ে গাড়ির ঝরঝরে হেডলাইট। আমি না ভাঙলে দুদিন পর এমনি ভেঙে যেত। এই যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না তো। ওটা 1925 সালের 429, অত বয়স্ক গাড়ি গোটা কলকাতায় খুঁজলে পাবেন না। সাউথে সব গাড়ি চলে না। এই বাড়ি, এই গাড়ি, এই কালচার, এই বাড়ি, ওই গাড়ি, আর এই ডাইনোসর, সব বিলুপ্ত হয়ে গেছে ম্যাডাম। শুধু ডাইনোসরই না, ডেঞ্জারাস ডাইনোসর। টাকাটা দেবেন কি দেবন? ইচ্ছুলে পাটকেল খেতে হয় সেটা নিশ্চয়ই জানা আছে। পাটকেল চুলে আবার ধানের খেতে হয় সেটা বোধ আপনার জানা নেই। তাহলে পাটকেল দিয়ে শুরু হোক। হোক হোক, এই যে বিনুনি, আমিও ধানি রেডি করে রাখবো। এ ভাই, এ তুই আগ মে পেট্রোল কিউ ডাল রে? বাড়ির বোনেদের সম্মানটা সম্মান, আর আমাদের বাড়ির বোনের সম্মানটা কি কর্পোরেশনের জল? আপনারা বলুন। এ কি সব কোথায় গেল? চলে গেছে। তার মানে ওরা বুঝে গেছে যে হেডমাস্টার এই কাজটা করতে পারে না। তার মানে আমাদের প্ল্যান ফেল। আমাদের নতুন করে ভাবতে হবে। এই যে আমরা আবার ওকে, তোমার বোনের পেটে কড়া বাচ্চা, চাটতে আমি কি কড়া বাচ্চা তোমার বোনের পেটে? আমার বোনের না, আমার বোনের বাচ্চা। আমি বিশ্বাস করে কিছু জানি না। আমি মার কাছে যাব, আমি বাবার কাছে যাব, আমি বাড়ি যাব। আপনি বিশ্বাস করুন, আমি ট্রেনের টিকিট কাটতে যাচ্ছিলাম। ট্রেনের টিকিট? তোকে আর ট্রেনের টিকিট কাটতে যেতে হবে না। তবে তোর টিকিট আমি কেটে দেব। হ্যাঁ, তবে ওই ট্রেনে করে যাওয়ার জন্য না, তবে ওপরে যাওয়ার জন্য। হ্যাঁ, अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ओ मा, तुम्ही मेजे तो शुए आछो केनो? की होयेछे? हाँ? एतो बड़ो खाट थाकते तुम्ही मेजे तो शुए आछो? ना मासिमा, ओई ভোরের দিকে মাটিতে এসে শুলাম। ও স্বামী স্ত্রীতে ঝগড়া হলে এই রকম মাটিতে শোয়? আমি ছিড়িয়েলে কত দেখি। এই তুই এখান থেকে যা তো, যা। যাচ্ছি, চা। মাসিমা আপনি বসুন না, বসুন। বসবো কি না, তোমাদের দুজনের আলাদা শোয়া দেখে আমি তো একবার অবাক হয়ে যাচ্ছি। না, অবাক হওয়ার কি আছে মাসিমা, আমি তো মাটিতে শুই ঘামাচি মারার জন্য। ঘামাচির জন্য? হ্যাঁ, ঘামাচি। ওই ডাক্তার বলেছে যে রোজ 2-3 ঘন্টা মাটিতে শুয়ে না, পিঠে সব ঘামাচি মরে যাবে। ওমা দেখো দেখি দি কাণ্ড, আমি ভাবলাম তোমাদের দুজনের মধ্যে বোধহয় ঝগড়া ঝাটি হয়েছে। না 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 না, ঝগড়া ঝাটি হয়নি, হয়েছে ঘামাচি। আর তাছাড়া আমি তো রোজ মাটিতে শুই ও লাঠি খে। লাঠি? কার লাঠি? ওর। ওর পায়ের লাঠি। আরে বিয়ের কিছুদিন আগে অব্দি তো অভ্যেস ছিল হাডুডু খেলার, সেই অভ্যেসটা করা যায়নি। এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।